তোমাদের জন্য বেসিক্যালি দুটো সারপ্রাইজ ওয়েট করছে, সেটা হচ্ছে ওই যে আমাদের নতুন নতুন সাবস্ক্রাইবার পেছনে দাঁড়িয়ে আছে, তখন 7,000 টাকার মধ্যে হয়ে যায়, আদারওয়াইজ বাইকে কমে হয়ে যায়। বাইকে দু চাকা, এটা 4 চাকা। আমাদের লাইফে দুটো বেস্ট বিউটিফুল থিংস গোয়িং টু হ্যাপেন। মাটন গুলো সব ঘাস খেতে গেছে, কি করবো আমি। গুড মর্নিং, অনেকদিন বাদে আবার তোমাদের মাঝে চলে এসেছি আমি, উজ্জ্বল পাল। সকালবেলা কারেন্ট নেই, বাবু এই যে বাবু লাইট ধরে পড়েছে মুখে, বাবু ব্লক করছে, লাইট ধরে আছে। আর সকালবেলা উঠে কি করছি আমি, সকালবেলা উঠে চা খাচ্ছি, চা খেয়ে এখন কোথায় আবার বেরোবো, বেরোবো বলতে এই যে বাবু হচ্ছে লেবু জল, বাবু লেবু জল খাচ্ছে, আমি চা খাচ্ছি। আরে দেখো সকালবেলা যে ঘুমাচ্ছি, কালকে রাতে আমাকে কামড়ে দিয়েছে। কালকে রাত্রে আমাকে একবার কামড়ে দিয়েছে বলতে, ওর মানে লেপের মধ্যে ঘুমাচ্ছিল, ওকে তুলে দিয়েছি। কেন তুলে দিয়েছি, সেই রাগে আমাকে কামড়ে দিয়েছি একটুখানি। আমরা কোথায় এখন? বাইকে খুব বেশি হার্ড সার্ভিস হলে তখন 7,000 টাকার মধ্যে হয়ে যায়, আদারওয়াইজ বাইকে কমে হয়ে যায়। বাইকে 2 চাকা, এটা 4 চাকা। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে, মানে কামলি কেন কালকে আমাদের? হ্যাঁ এই 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 এদিকে মুখ দেখি, মুখ দেখি, দাঁত দাঁত দেখি, তোর দাঁত দেখা, এই যে এই 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 দাঁত যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি ভিডিও করবো না? ভিডিও করে কাউকে বলা যাবে না ও কি করেছে কালকে রাতে। আজকে না শীত না গরম, মাঝখানে রয়েছে একটা। এবার বাবু আমাকে খাইয়ে দেবে, আর বাবু তারপর নিজে খাবে, তাই তো? জানি না, তোমাকে তো খাওয়াই। ব্যাগ থেকে বেরিয়ে গেছি আর ওয়েদারটা মেঘলা মেঘলা, আর আমার বাইকটা সারা রাত বাইরে হয়ে পড়ে থাকে, আজ বৃষ্টিতে ভিজেছে, পুরো ধুলো ধুলো হয়ে গেল, সারা রাত বাইরে পড়ে যাবে। বাবু একটা ব্যবস্থা করতে হবে, বুঝলে, বাইক পড়ে থাকছে সারা রাত রাস্তায়। এখন আমরা হাঁটু হাঁটু করতে করতে যাব কোথায়, এই সামনে মনে হচ্ছে, এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে তারপরে যাব, হ্যাঁ এখান থেকে টোটো ধরে যাব হরিতলা, দেন ওখান থেকে আবার লাইনটা ক্রস করে টোটো ধরবো, টোটো ধরে যাবো সার্ভিস সেন্টার ময়নাতে, তারপর গাড়ি নিয়ে পুশ। যেতে যেতে জুতো পছন্দ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। এ বাবু হয়েছে? আর একটা লেটেস্ট নিউজ আছে, সেটা হচ্ছে আজকে বাবু হেঁটে হেঁটে এসেছে এই টানেল দিয়ে, আমরা যাবো ওপারে ক্রস করবো, বাবু রেল ক্রস করবি, এই জীবনে প্রথমবার, কিছু নিতে যাবে না, দেখো রাস্তা বেরোলে কি হবে। একটা লেটেস্ট নিউজ হচ্ছে, বাবু নিজেন্দ্রকে বাবু নিজের হাত কেটে কেটে ফেলেছে। দেখতে দেখতে হেঁটে হেঁটে টোটোয় উঠে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কোথায়, টাটা শোরুমে। টাটা শোরুমে প্রথমে টাটা, তারপর ওখানে টাটার পেছনে আছে রেনো সার্ভিস সেন্টার, এখানে শুধু টাটা আছে আর রেনো আছে, আর মানে হুন্ডাই আছে, খুব সম্ভবত হুন্ডাই বা হন্ডা কিছু একটা আছে। এখানে যাবো গিয়ে দেখবো গাড়ির কাজ কতটা কি হয়েছে না হয়েছে, কি কি কমপ্লিট হয়েছে,
একটা নতুন এক্সারসাইজ লাগাতে হয়েছে, মানে লাগা না লাগালে হতে পারত, আমাদের সেফটির জন্য লাগানো হলো ওটা। ইঞ্জিন গার্ড সেটা দেখতে হবে কতটা কি আছে না আছে, কি হয়েছে না, কিভাবে ফিটিং হয়েছে। হ্যাঁ কোনটা ওই যে আমাদের নতুন নতুন সাবস্ক্রাইবার পেছনে দাঁড়িয়ে আছে। নাম কি? আমার নাম রোহান। রোহানদা আমাদের এখানকে নতুন একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। আমাদের একজন নতুন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হলো, সেটা হচ্ছে রেনু সার্ভিসে এখানে এসে, মানে মানুষ রাস্তাঘাটে এগুলো দেখা হলে খুব ভালো লাগে, যারা কথাবার্তা বলে কথাবার্তা বলে খুব ভালো লাগে। এখন দেখা যায় ফাইনাল গাড়ি কতটা কি কমপ্লিট হবে, তাই বল। ওই যে পেছনে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে ওইটা ক্লাইম্বার, কাছে গিয়ে দেখি কি অবস্থা। গাড়ি কমপ্লিট হয়ে গেছে, গাড়ির কাজ সমস্ত কমপ্লিট হয়ে গাড়ি বেরোচ্ছে, ফাইনাল চেকিংটা করবো, চেকিং করার পর তারপর আমরা বেরিয়ে যাবো। সার্ভিস ডান, এবার বাড়ি যাওয়ার কথা, বাড়ি যাওয়ার পালা। বাবু দুদিন যাচ্ছে গাড়িতে বসেনি, ঠিক আছে, গাড়িতে বসেনি বলে গাড়ি বসা ভুলে গেছে, শিখলো না, কিছু শেখাতে গেলাম না, শিখে না, বড় প্রবলেম। কেন, কোথায় যাচ্ছ? হ্যাঁ জিনিস নিয়ে আসবো। কি জিনিস? ও দেখি কি আছে, দেখি ভালো খিদে পেয়েছে, খাবো তো। ওকে খাবো তো তুমি? না গন্ধ চোখে আমি যখন খাবো তখন গন্ধ করে শুকবে। মাটন গুলো সব ঘাস খেতে গেছে, কি করবো? কেমন এটা সফট হলে বেশি লাগবে, হার্ড হলে বেশি লাগবে, বেশি ইয়ে হবে না? হার্ড হলে তো অসুবিধা হবে। এটা কেমন? মানে মানে ভালো না বলতে ঠিক আছে, সফট ঠিক আছে, বাট এটা কমফর্ট তো, মানে বসে ঠিক আছে তো? হার্ড হবে তো। আজকে আমাদের আরো দুটো মেম্বার অ্যাড হলো নতুন নতুন, সেটা হচ্ছে পেছনে অ্যাক্সেসরিজ অ্যাড হলো, মানে গাড়ির মেম্বার, সেটা হচ্ছে পেছনে নেক রেস্ট আর সঙ্গে এই যে আমাদের নতুন আর্ম রেস্ট, এটা ইনস্টল করলাম আজকে। কারণ অনেক ধরে ইচ্ছা ছিল এটা ইনস্টল করবো, ইনস্টল করবো, করতে করতে করা হয়নি, আজকে ফাইনালি এটা ইনস্টল করে নিলাম। আমাদের আগের যে নেক রেস্ট যেটা ছিল সেটা হচ্ছে পেছনে পুরো রয়েছে, কারণ সেটা একটু ছোট ছিল, ছোট ছিল, আর এটা অনেকটা কমফর্ট ফিল হচ্ছে, প্লাস এটা মানে এটা হচ্ছে অনেক, মানে শোল্ডার দিয়ে, শোল্ডার দিয়ে, হেড দিয়ে, নেক দিয়ে, পুরো তিনটা কভার করেছে, এটা বড় না, আর আর্মরেস্টটা অনেকটা দরকার ছিল, যেটা আর্মরেস্টটা আর্মরেস্টটাও লাগানো হচ্ছে এবার, মানে অনেকটা কি বলবো, কি বলে এটাকে, কমফর্ট ফিল হচ্ছে, ড্রাইভ করার সময় একটা কমফর্ট ফিল হচ্ছে। তো যেমন একটা খুশির খবর ছিল যে গাড়িটা সার্ভিস করার পর জাস্ট বেরিয়েছি, বেরিয়ে আপনার প্রথম কোন গাড়িতে এসে হিট করলো এবং খারাপ, এর আগে হিট হয়েছে, আমার তরফ থেকে হিট হয়েছে, যখন প্রথম গাড়ি পার্কিং করতে গেছে তখন কিছুটা হিট হয়েছে, বাট এখন ভিতরে কাঁপছে বুকের মধ্যে, কিছু আমার দোষ না, তারও দোষ না, সে হট করে ঘুরতে গেছে, আমি যে বেতন দিয়েছি না সামনে আসবো না।
অনেকদিন পর রাস্তাটা খোলা পেলাম, খোলা পেলাম বলতে গাড়ি নিয়ে রাস্তায় একদম প্রথম দিন এসেছিলাম, সেগুলো অনেকটা ক্লিয়ার হয়েছে এখন চলাচল করতে পারে। এই যে তুমি আর্মরেস্টটা কিনেছো, কিনে কি নিজের জন্য না আমাকে তো স্পেস দিচ্ছে না, ঠিক আছে, নিজে পুরো আমার হাত ফাত সুন্দর করে সাজিয়ে আমি যখন ড্রাইভ করব আমার কমফর্টটা বেশি, সঙ্গে তুমি তুমি তো ঘুমাবে, তোমার তো ঘুমানোর জন্য কত কিছু রয়েছে, সেটা অবশ্য বাইতে রয়েছে, ঘুমানোর সবথেকে বেশি পার্টস হচ্ছে অ্যাক্সেস হয়েছে তোমার গাড়ির জন্য, সবথেকে বেশি অ্যাক্সেস তোমার কেনা হয়েছে, বুঝতে পারলে কিছু গোবার কোনো শত্রু নেই জানো। বেসিক্যালি বিরিয়ানিটা ভাবছে যে আমি কাদের কপালে পড়লাম, বিরিয়ানি মানুষ কিনে ওই রাস্তায় হাফ খায় থাকে, তারপর আবার এই মাল দুটো, তারপর বেসিক্যালি এই মাল দুটো কিনা বিরিয়ানির দিকে তাকাচ্ছেই না। নট মাল, এটা বাজে কথা, আমার দেশে মাল না, এই মানুষ দুটো, এই বিরিয়ানি লাভার দুটো। মাই গুডনেস, আমি গান করলে নিশ্চয় কপিরাইট পড়বে না। কি গান করবে? এখানে টমেটো একটু নিয়ে আসতে হবে প্লিজ, এই সব জায়গায় টমেটো জাস্ট ক্রেভ করে আসার জন্য। টমেটো মানে শান্ত মুখ, না শান্ত মুখ ছিল না, কিছুই না, ভালো করেছে কামড়ে। আমি আমরা পৌঁছে গেছি, এবার দেখার কথা সেটা হচ্ছে কোথায় লেগেছে একচুয়াল, এই যে ছোটোখাটো স্ক্র্যাচ পড়ে গেছে, এখানে একটা স্ক্র্যাচ, এই স্ক্র্যাচটা ছিল না, এটা এটা পড়ে গেছে। আর নতুন যে দুটো লাগানো হলো সেই দুটো হচ্ছে এই যে নেক রেস্ট আর আর্ম রেস্ট। আর্ম রেস্টের একটা জিনিস কি, ভেতরে জায়গাটা কম্পার্টমেন্ট অনেকটা বড়, অনেকটা বড়, এর আগে যেটা দেখেছি সেটা ছোট ছিল, মানে স্পেসটা কম ছিল, কিন্তু জিনিসটা বড় ছিল, বাট এটা স্পেসটা অনেকটা বেটার, মানে বড় বলতে হয়তো সামনে দিকে এগিয়ে যেত। এই দুটো চলে যাবে এখানে, এটা ফিট হয়ে যাবে। আর এই যে বিরিয়ানি আমাদের ভাবছে যে এখনো খেলো না কেন বাবু, এ দুটোকে খাবে তো, হ্যাঁ এ দুটোকে খেতে হবে তো, মানে পেটে চালান করতে হবে, দুটোকে চালান করিনি, কটা বাজে এখন, চারটে চারটে পনেরো বেজে গেছে, চলো খেয়ে নি। কি করছিস? কালকে বাবু প্লেট কিনেছি, কালকে বাবু গাড়ির মধ্যে খাবো, মানে আগে থেকে বাবু প্ল্যানিং ছিল। আমি গেছিলাম, আমি বাবুকে বলেছিলাম যে টমেটোর জন্য, টমেটোর যে বাটিটা এখানে থাকে টমেটো, এটা এটা কখন হবে, এটা ইস্যু সব দেখলে সবগুলো কিনলো, এটা আর একটা খাওয়া হয়ে গেছে, পপকর্নটা খাওয়া হয়ে গেছে, তাই বলতে যে সাডেনলি টমেটো কিনে হট করে, মানে প্রি প্ল্যান্ড নয় আনপ্ল্যান্ড যদি বেরোতে হয়, দেন টমেটো হচ্ছে জলের জন্য একটা বাটি লাগে, কারণ ওর যে বটলটা আছে ওটা উইদিন ওর মধ্যেই জল খাওয়া যাবে, ওটা বাবলস বেরোয় বলে খুব ভয় পায়, তো সেই জন্য ওর জন্য একটা মানে পোর্টেবল প্লাস্টিক বাটি কিনেছি, বল কিনেছি ও যাতে জলটা খেতে পারে সেফলি, সেই জন্য। তো আমি গেছিলাম, ওকে বলেছিলাম কি এটা নিয়ে আসতো, মা আমি কিন্তু যাইনি, আমি কিন্তু দোকানে যাইনি, বাবু গেছিল, বাবুকে নিয়ে চলে এসেছে, আরে যা এখন পেটের প্রচুর, আমি যাইনি, ও গেছে গিয়ে এখানে পেটে চুচুর টন দিচ্ছে, ঠিক আছে, প্লেট কিনে রেখে গাড়ির মধ্যে বসে বসে খাবে বলে ফালতু, পেটে চুচুর টন দিচ্ছে, এবার একটু পেটটা পুজো করে নি, বিরিয়ানিটা সৎকার করে নি, না বিরিয়ানিটা ভাবছে যে এতক্ষণ কেন বসে আছে, এত এরপর ঠান্ডা হয়ে যাবো, হয়ে গেছে অলমোস্ট। আর কথা বলছি, বাবুর কিন্তু বিরিয়ানি খাওয়া মানা এই কদিন, তোমরা জানো হয়তো বাবুর ব্লগে দেখেছো, বাবুর যেহেতু স্টোন ধরা পড়েছে, গল ব্লাডের স্টোন, আমি কোথায় বলছি না, কোথায় ধরা পড়েছে ভুলে, বাবুকে খাওয়াবো বলেছিলাম, খাওয়াতে গেছিলাম, বাট সেই মুহূর্তে বাবুর মানে এতটা পেন উঠে যায় যার জন্য খাওয়ানো হয়নি, তো এখন ফাইনালি অনেকটা পেন মানে বেটার আছে, এখন পেন খুব নেই কম, আজকে খাইয়ে দিচ্ছি বিরিয়ানি, তারপর আবার ছমাস পর বাবুর অপারেশন হয়ে যাওয়ার পর সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর ছমাস সাত মাস পর আবার খাওয়াবো, ঠিক আছে। বাবুর এখন থেকে মুড টফ হয়ে গেল, ছমাস সাত মাস, বাবু কেমন? ভালো না, কাইদা মেরে এখান থেকে খেতে গেলাম, না খেলে ভালো তো অন্য জায়গা থেকে ভালো।
বিরিয়ানি বলে তাও ভালো না, মন পোষায় না, পোষায় না, পোষায় না। যে আমি অলরেডি এখানে কি দিয়েছে, একটা আন্ডা দিয়েছে, আলু দিয়েছে, এখানে চিকেন, এই তো চিকেন, বাবু কি দিয়েছে, আন্ডা, আন্ডা দিয়েছে, আন্ডা এন্ড আলু, আলু, তো চলো খাও, টেস্ট কেমন? 10/7 ওকে বাবু, এবার কি করবে, খাওয়া তো কমপ্লিট হলো আমাদের, ঘুমাবে, যেটা আমি কোনোদিন দুপুরবেলা করি না, আজ ঘুম পাচ্ছে, গাড়ি নতুন মানে নেকলেস লাগানো হয়েছে তো ঘুম পেয়েছে বাবু, তাই না? বাবু তো সব জানে, বাবুকে না জানিয়ে কিছু করা যায় না, বাবুকে না জানিয়ে করতে আমার পেছনে বাবু হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এখানে একটু বসবো, কিছুক্ষণ বসবো, বসে একটু চা টা খাবো, চা টা খেয়ে তারপরে নেক্সট প্ল্যান কিছু করা যায়। অনেকদিন তো ঘুরতে যাইনি, মানে আমরা প্রত্যেক বছর এই সময় থেকে প্ল্যানিং করি কোথায় ঘুরতে হবে, কোথায় ঘুরতে হবে। আগের বছর যেমন 2023 কবে গেলাম, ফেব্রুয়ারিতে, সবাই ফেব্রুয়ারিতে যায়, ফেব্রুয়ারি 26-28 মধ্যেই যায়, মানে আমাদের মানে এর মধ্যে প্ল্যানিং হয়ে যায় কোথায় যাবো না যাবো। এবার কিছু প্ল্যানিং হয়নি, কোথাও যাওয়ার ইচ্ছা ছিল, মানে প্ল্যানিং বলতে বোলপুরেটা ইচ্ছে ছিল আমাদের, কিন্তু সেটা হবে বলে মনে হয় না, কারণ বাবুর অপারেশনটা ইমিডিয়েটলি করতে হবে, অপারেশন করার পর তারপর দেখা, তারপর তো মিনিমাম 6 মাস তো রেস্ট করতেই হবে, কারণ বাইক জার্নি করা খুব টাফ, আর ফোর লেনে যাওয়া যায় সেটা দেখতে হবে। যদি 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 উপরওয়ালার সঙ্গে থাকে, আর তোমরা যদি আমাদের সঙ্গ দাও, তাহলে চার চাকানে বেরিয়ে যাবো কোথাও না কোথাও ঘুরতে, সে ছোটোখাটো হোক বা লং হোক, লংই হবে, ছোটোখাটো বলতে ছোটো তো হয় না, সে লং ড্রাইভ হবে একটা, যদি তোমরা সঙ্গ দাও। অপেক্ষায় রইলাম তোমাদের জন্য, বেসিক্যালি দুটো সারপ্রাইজ ওয়েট করছে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান একটা জিনিস, সেটা অনেকদিন আগেই হয়ে গেছে, নাম্বার টু সেটাও হয়ে গেছে এই জানুয়ারিতেই, নাম্বার ওয়ান যেটা আছে সেটা হাফ ডান হয়ে পড়ে আছে, হাফ ডান হয়ে পড়ে আছে, আর নাম্বার টু যেটা সেটা মানে ওটাও হাফ ডান উইদিন আ প্রসেস অফ 5 ইয়ার্স। দুটোই আমি স্টার্ট করে দিয়েছি, দুটো কাজ, দুটো নতুন করে আমাদের, এটা বলতে আমাদের লাইফ, আমাদের লাইফে দুটো বেস্ট বিউটিফুল থিংস গোইং টু হ্যাপেন, অ্যাকচুয়ালি গোইং টু হ্যাপেন, সাকসেস হওয়ার আগে থেকে আমি ভিডিও স্টার্ট করে দেব, কারণ ভিডিও যদি স্টার্ট না করি না কি হয়, আমাদের যে এক্সাইটমেন্টটা থাকে সেটা যদি আমি এরকম হয় যে আমি ভিডিও করছি করে আমি জমিয়ে রাখছি, করছি করে ফোনে জমিয়ে রাখছি, তো ওই এক্সাইটমেন্টটা বেরোয় না, সেই জন্য আমি আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা প্রথমে কিছু ডিসক্লোজ করবো না, তারপর বললাম না আমরা ডিসক্লোজ করবো, বাট উইদিন আ মান্থ আই গেস ইফ আই এম নট রং, টু মান্থ, লাস্ট টু মান্থের মধ্যে আমাদের পেয়ে যাবে, কিছু কিছু আপডেট পেয়ে যাবে, দুমাস সময় নিচ্ছে, এই কারণে কারণ ফার্স্টে যে কাজটা বাবুর কথা, বাবু যেটা বললো ফার্স্টে যে কাজটা আমাদের অলরেডি মানে আমরা শুরু করে দিয়েছি, ফুলফিল ডান হয়েছে, আমরা শুরু করেছি লাস্ট ইয়ার ব্যাক 2023 নভেম্বরে, আই ডোন্ট নো, আমার ব্লগ করা আছে সেটা ড্রাফটে সেভ করা আছে, সেটাও ছাড়বো, ওটা মিনি ব্লগে করা আছে, বাট এবার থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে বেস্ট যে দুটো জিনিস আমাদের লাইফে হতে চলেছে, তো সেই ফিঙ্গার ক্রসড হতে চলেছে সেটা, টাচুড, যাই হোক, তো সেটা আমরা শুরু করবো ব্লগে, আর ইভেন ওইটা বড় ব্লগ হবে, ছোট ছোট মিনি ব্লগেও তো থাকবেই, কারণ ওটা তোমরা দেখতে বেশি পছন্দ করো, ওটা হয় কি মানে এক মিনিটে দেখা হয়ে যায় তোমরা, মানে ফুল সামারি পাও একটা দু ঘন্টার জিনিস, সেটা আমরা ভিডিওতে কনভার্ট করলে 15-18 মিনিটে হয়, আর সেটা তোমরা এক মিনিটে একটা সামারি পাও, সেটা তোমরা বেশি খুশি হও, তো আমরা আলটিমেটলি শর্টসেও ছাড়বো, ইচ এভরি সিঙ্গেল থিংস যেগুলো হচ্ছে, আর সবকিছু সম্ভব হয়েছে সবথেকে বড় উপরওয়ালা তো আছে বাবার জন্য, মানে শিব ঠাকুর, আমি আমরা দুজন যার বড় ভক্ত বলবো, মানে বেস্ট ভক্ত আমি বলতে পারবো না, কারণ আমাদের মতো অনেক 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 মানুষ আছে, ভগবান পাওয়া তো অত সহজ না, তো চেষ্টায় আছি ভগবান পাওয়া। যেটা আছে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রথমত ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই, ফ্যামিলি সাপোর্ট না হলে এই জিনিসটা সম্ভব হতো না, আর তার থেকে বড় তোমাদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে, তোমাদের ভালোবাসা আছে বলে আমরা আস্তে আস্তে এগোতে পারছি, আরো মোটিভেট হচ্ছি না, তোমরা আমার পাশে আছো, তোমরা আমার পাশে সারাজীবন থাকবে এটা জানি আমি, পৃথিবীতে আর কেউ থাক বা না থাক, বাবু থাকবে, আমি থাকবো, আর তোমরা আছো, কারণ তোমরা আমার কনস্ট্যান্ট, আমরা দুজনা একসাথে যেভাবে স্টার্ট করেছি আমাদের লাইফ, আর আমাদের লাইফটা আজ থেকে স্টার্ট না, ব্যাক ইন 10 ইয়ার্স আমাদের ফার্স্ট যেদিন থেকে আমরা ভিডিও শুরু করি সেদিন থেকে আমাদের লাইফে মানে দুজন তিনজন আছে, মানে সবার নাম অনেক অনেক আছে, শুধু দুজন তিনজন না আরো অনেক আছে, বাট যেটা আছে কিছু কিছু মানুষ পার্টিকুলারলি আমাদের সঙ্গে খুব জড়িত আছে, তাদের নাম হয়তো আমি পুরোটা মনে রাখতে পারিনি বা তার জন্য সরি, কিছু কিছু সেটা হচ্ছে প্রথম দিন থেকে একদম আমাদের সঙ্গে আছে, হচ্ছে সমীরণ বারিক নাম বলে দিলাম, নীলু করিম আর আহমেদ,
একজন আছেন, আরো আছেন কি কষ্টের জীবন, সমীরণ তো সমীরণ দা বলবো, সমীরণ বলা উচিত, সরি, থেকে আছে। ইভেন আমরা যে ভিডিওই ছাড়ি উনি সেই ভিডিওই শেয়ার করে, সেটা মেবি আ সাউট আউট ফর সাউট আউট নয় ছিলেন, সাডেনলি উনি আমার পেজে চলে আসে, তো কি হয় হট করে দেখা যায় যে উনি উনি তো ওরকম বুঝতেছে, উনি র্যান্ডম ভিডিও দেখছে, দেখে এবার আমারটাই কমেন্টস করছে। এবার বাবু সেদিন বলছি কি ব্যাপার নীলুকরিম এখানে কমেন্ট করে দেখো, আমি বলছি তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে। আর এখন আমরা লেবুটা খাবো, লেবুটা হচ্ছে দু সপ্তাহ আগে লেবু, দুটো আছে, দু সপ্তাহ হয়েছিল, দু সপ্তাহে খাওয়া হয়নি, খুঁজে পাইনি, সাডেনলি আজ সকালবেলা খুঁজে পেয়েছি, চলো কালকে রাতে বাবু খুঁজে পেয়েছে, তারপর বলছে যে ওকে ফাইন এটা আমাদের খেতে হবে, তুমি যে আমরেসটা আমাকে জায়গা দেখছো না, ওয়ো আমি জায়গা দেবো, অনেক 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 গল্প হলো এরকম, গেলে তো কন্টেন্ট ছাড়া না মানে লং ভিডিও, আমি ওটাই বললাম মানে মাঝে মধ্যে লং ভিডিও পাও তোমরা, আমি কন্টিনিউ করব লং ভিডিও, সেটা হচ্ছে দুটো জিনিস আমাদের লাইফে ঘটতে চলেছে, সেই দুটো জিনিস যখন কনস্ট্যান্ট শুরু হয়ে যাবে আফটার দ্যাট আমি লং ভিডিও স্টার্ট করব, সঙ্গে তো শর্টস ভিডিও থাকবেই। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, মানে গ্যারেজে পৌঁছে গেছি, এবার বাবু গাড়ি ঢেকে দেবে, তারপর আমরা হেঁটে হেঁটে ফ্ল্যাটে চলে যাব। তো ভিডিওটা আজকে এই অবধি থাকলো, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও, আর বড় ভিডিও দেখতে কেমন লাগছে সবকিছু আমাদেরকে জানিও। যে বাবু গাড়ি ঢাকছে, গাড়ি ঢাকা হয়ে যাবে, আমরা চলে যাব বাড়িতে। তো আজকের ব্লগটা এই অবধি, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।